আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার নতুন একটা ব্লগে শেয়ার করছি, খুবই স্পেশাল একটা ব্লগ আমার জন্য। আমার ছোটো ভাইয়ের আমার ছোটো ভাইয়ের বউ এসেছে লন্ডন থেকে, আর নতুন বউ, একদম ফার্স্ট টাইম আমাদের বাসায় ওর আসা। 2 সপ্তাহের জন্য এসেছে, খুবই অল্প সময়। তো ওকে নিয়ে আমাদের অনেক অনেক আয়োজন, আর ওকে নিয়ে আমাদের অনেক চিন্তা। আমার আম্মু প্রায় 1 সপ্তাহ ধরে অনেক প্ল্যান করছে, অনেক কিছু আয়োজন করছে, আর একটা মাত্র ছেলের বউর জন্য কী থেকে কী করবে অনেক পরিশ্রম করে যাচ্ছে। আসলে বর্তমান যুগে শাশুড়িরা ছেলের বউদের কাছে আশাই করে, কিন্তু বিনিময়ে তারা কিছুই করতে চায় না। অনেকেই আছেন, আবার অনেকেই আছেন নিঃস্বার্থভাবে করে যান, যেটা আমার আম্মুর ক্ষেত্রে আমি বলি। আসলে আমরা ছেলের বউর কাছে শুধু আশাই করব না, তার পরিবর্তে আমাদেরকে তার জন্য কিছু করেও যেতে হবে। কারণ আপনারা যদি ভালোবাসা দেখান, ছেলের বউর অবশ্যই আপনাদেরকে ওইভাবেই ফিডব্যাক দিবে। বাট আশা থাকা ভালো, তারপর বাকিটা আল্লাহ ভরসা। তারপরে যতদিন শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, তাদেরও উচিত যে বউদেরকে একটু সম্মান আর ভালোবাসা দেওয়া। প্রতিটা মেয়ে এটা আশা করে। তো আমার আম্মু যেহেতু ছেলের বউকে প্রথম বাসায় উঠাবে, তাই এখানে স্বর্ণের চেন কিনেছে, খুবই সুন্দর, আমরা নিউ ইয়র্কে থেকে কিনেছি। আর এখানে খুবই লাক্সারিয়াস একটা গর্জিয়াস ড্রেস পারচেজ করা হয়েছে আমার ছোটো ভাইয়ের বউর জন্য। এই ড্রেসটা ওকে অনেক বেশি ভালো লাগবে, আমি ড্রেসটা একটু দেখাচ্ছি। তো আসলে মোটামুটি যে আয়োজনগুলো করা হয়েছিল সবগুলোই আমি চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে করার, আর আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন, কারণ একদম লাস্ট অবধি ভিডিওতে সব আয়োজনই একটু একটু করে দেখানো আছে। আর এই ড্রেসটার স্লিভস আছে, স্লিভসটা ভিতরে, তো এটা অ্যাটাচ করে নেওয়া যাবে। আর পরে ও আমাদের বাসায় আসার পর ড্রেসগুলো পরেছে, মাশাল্লাহ এমনি অনেক সুন্দর, তো ওকে অনেক ভালো লেগেছে ড্রেসগুলো পরে, আর সাইজগুলো অনেক পারফেক্ট। তো আসলে কি, আমরা ওর জন্য যে চিন্তাভাবনাগুলো করছি, ও আসলে চিন্তাও করেনি যে আমরা এত কিছু করছি ওর জন্য। তো ও অনেক বেশি সারপ্রাইজ হয়েছিল। আর ওদের বেডরুমটা আমরা খুব হালকাভাবে সাজিয়েছি, যেহেতু বেডরুমের সেটটা হোয়াইট কালার, তো আমরা বেডশিটটা ওই রকমই হোয়াইটিশের মধ্যে রেখেছি, আর বেলুনস মানে কালারটা খুবই মাইল্ড কালার রেখেছি। আর এখানে আমরা রোজ কিনে এনেছি শপিং মল থেকে। আর এখানে বেডরুমের রিফ্রেশারের জন্য রিফ্রেশিং এটা সেট আপ করা হচ্ছে। তো আমরা সকাল থেকে, আসলে আমার ছোটো ভাইও অনেক বেশি ব্যস্ত আজকে, কারণ অনেকগুলো কাজ ও করেছে সকাল থেকে, মার্কেটে যাওয়া, এইগুলো টুকটাক আয়োজন করা, আবার গাড়ি ক্লিন করা, তারপরে নিজেও একটু গুছানো, হেয়ার কাট করা, তো অনেক ব্যস্ত ছিল সারাদিন। এদিকে আম্মু রান্নাবান্না করছে, তো বউয়ের জন্য আস্ত চিকেন রান্না করছে, যেটা আসলে বর্তমান যুগে দেখা যায় প্রতিটা বাংলাদেশে প্রায় মোস্ট অফ দ্যে জামাইয়ের জন্য আয়োজন করা হয়, মেয়ের জামাইকে যেটা আমরা বলি। তো মেয়ের জামাইয়ের জন্য আপ্যায়ন করা হয়, বড় থালা বানানো হয়, যেটাকে আমরা বলি আস্ত লেগ রোস্ট, আস্ত চিকেন দিয়ে। আর বউদের জন্য কিন্তু এরকম আয়োজন কোথাও করে না, বা খুব কম সংখ্যক করে। আর যে বউরা আসলে এরকম আদর যত্ন পায়, তারা খুব অনেক বেশি লাকি, এরকম প্রত্যেকটা মেয়ে আশা করে। আসলে একটা বউ তার শ্বশুরবাড়িতে বেশি কিছু আশা করে না, এই মায়া আর ভালোবাসা দিয়েই তারা সারাটা জীবন বেঁচে থাকে। তো আমরা এখানে ফ্লাওয়ার্স কিনে নিয়েছি, তো আমার যেহেতু ছোটো ভাইয়ের পছন্দ ছিল যে আমি রোজ কিনবো, তো আমরা 2 কালারের রোজ নিয়েছি। তো আমি, আমার বড় বোন আর আমার ভাই 3 জন মিলে এয়ারপোর্টে চলে গেলাম। তো সকালবেলা খুবই একটা দৌড়াদৌড়ির মধ্যে খুবই রাশ টাইম যাচ্ছিল, তো তার মধ্যে যেহেতু আমি কন্টেন্ট বানাই, তো সেদিক থেকে চেষ্টা করেছি ভিডিও করে সারা জীবন স্মৃতি ধরে রাখতে। ও যখন লন্ডনে চলে যাবে, তারপর ভিডিওগুলো মাঝে মাঝে দেখবো, আর ওকে মিস করবো। তো যাই হোক, আসলে এত বেশি ট্রাফিক ছিল, আমরা যেহেতু নিউ জার্সিতে থাকি, তো নিউ জার্সি থেকে নিউ ইয়র্কে 1 ঘন্টার মধ্যেই চলে যাওয়া যায়, বাট আনফর্চুনেটলি 2.5 ঘন্টার মতো আমাদের ড্রাইভ ছিল, যেহেতু রাস্তায় একটু ট্রাফিক ছিল। যাই হোক, অনেক বেশি এক্সাইটেড আমরা যে ও ফার্স্ট আসবে। তো আমিও আমার অফিস থেকে আমি ছুটি নিয়েছি যেহেতু ও আসবে, তো এইভাবে তো আর কাজ করা যায় না। তো আমরা অনেক বেশি হ্যাপি,
তো আসলে আমরা এরপরও কিছুটা ব্লগ করেছি, সেটা আস্তে আস্তে দিব। যেহেতু ও এখন আমাদের সাথে আছে, তাই ওদেরকে একসাথে সময় দিতে গিয়ে ভিডিওগুলো এডিটিংয়ে একটু লেট হচ্ছে। তো আমরা ওকে রিসিভ করে নিলাম। তো আমরা এখন আবার বাসায় ব্যাক করব। আর বাসায় তো আম্মু, আব্বু, খালামুনিরা, মামিরা মোটামুটি সবাইকে ইনভাইট করা হয়েছে। যদিও আমাদের ফ্যামিলি এটা ছোট ফ্যামিলি, তারপরও আমরা চেষ্টা করেছি সবাইকে একসাথে রাখার। তো খালামুনি, সুরা, পিপাসাপি, তারপরে মামি, শুভন ছিল না, শুভন তো রাটগার্সে শিফট হয়ে গেছে। তো মামাও কাজে ছিল, তো সৌরভ ছিল। তো ফামিদা তো এসে আম্মুকে একটা হাগ দিল, আর আম্মু তার বউকে রিসিভ করলো। আর আমি কিন্তু লাস্ট একটা ভিডিও রিসেন্টলি পোস্ট করেছি, আমার ছোটো ভাইয়ের বউ আমাদের জন্য গিফট এনেছিলো, সেটার ভিডিও আমি দিয়েছি। তো আমরা দুই বোন ওকে বেডরুম দেখালাম, ও বেডরুম দেখে খুবই খুশি, বলছিল যে হ্যাঁ আমার খুবই ভালো লাগছে। আর সুরাও তো আর মামিকে দেখে অনেক খুশি। আর এত এত আয়োজন দেখে সুরা কখন খাবে এটা নিয়ে ও কান্নাকাটি, আর ও সব কিছুই ধরতে চায়। তো আমাদের এখানে একটা বড় ডালা ছিল যেখানে ফ্রুটস, মিষ্টি, মিষ্টিটা কিন্তু ঘরে বানানো, এটা বড় আপু করেছে, ছানার মিষ্টি, এটা আমাদের বাসায় স্পেশাল একটা আইটেম। আর এখানে কেক ছিল, চিকেন সমোসা, এগুলো কিন্তু সবই হোমমেড, এগুলো আম্মু, বড় আপু ওরা সবাই এগুলো অ্যারেঞ্জ করেছে। এখানে ফ্রুটস ছিল, মানে পুরো ডালাটাকে যতগুলো কালার দিয়ে কম্বিনেশন করে করা যায় ঠিক ততটুকুই করেছে। এখানে আলু আর রেড বিটের একটা স্লাইডার ছিল, টিক্কা স্লাইডার, আর এখানে মিনি স্যান্ডউইচ স্লাইডার ছিল, আর এখানে তিন রকম ড্রিঙ্কস ছিল, সোডা। তো এই আর কি। তো আসলে ওরা অনেক বেশি টায়ার্ড, যেহেতু আমার ছোটো ভাইয়ের সকাল থেকে অনেক বেশি মানে এটা সেটা করে সময় পাস হয়ে যাচ্ছে, আর ওই তো জার্নি করে আসছে। তো আমরা চেষ্টা করেছিলাম যে ওকে রিসিভ করার পরপরই যাতে আমরা যতটুকু ফর্মালিটি মেনটেন করা এটা করে ওদেরকে রেস্টের দেওয়ার সময়টা দেই। তো এখানে আসলে খাবারে আয়োজনে পোলাও, রোস্ট, বিফ ভুনা, তারপর চিংড়ি ফ্রাই, আর এখানে কয়েকটা রেসিপি আছে সেটা আমি দেখাচ্ছি। আর এখানে অ্যাপিটাইজারে তো আমি দেখালামই, সমোসা ছিল, কেক ছিল, তারপরে মিষ্টি ছিল, ফ্রুটস ছিল, সাথে স্যান্ডউইচ স্লাইডার ছিল, টিক্কা স্লাইডার ছিল, তারপরে কিন্তু গরুর পায়া দিয়ে স্পেশাল নেহারি হয়, যে নেহারি হালিম, ওই নেহারি হালিমটা আমাদের বাসায় অনেক বেশি স্পেশাল, তো এটাও করা হয়েছে। আর এখানে বউয়ের জন্য স্পেশাল ডালা তৈরি করা হচ্ছে, যেটা আসলে প্রত্যেকটা মেয়ের কপালে আসলেই জোটে না, বা অনেক মেয়ে আশা করে যে এরকম আদর শ্বশুর শাশুড়ির বাড়ির থেকে পাবে, কিন্তু আসলে এটা হয়ে ওঠে না। বাট আমরা চেষ্টা করেছি ওকে এরকমভাবে সারপ্রাইজ করতে। আশা করি আপনাদের কাছে জিনিসটা দেখে অনেক বেশি ভালো লেগেছে। আসলে ও আমাদের সাথে বেশি দিন এখন থাকছে না, হয়তো অনেকে মনে হতে পারে দুই সপ্তাহের জন্য কেন এসেছে। আসলে ও ভিজিট থ্রুতে এসেছে, ভিজিট ভিসায় লন্ডন থেকে আমেরিকাতে এসেছে। তো এখনও যেহেতু ওর জন্য অ্যাপ্লাই করা হয়নি, তো বিয়ে কিছুটা প্রসেসিং বা যেখানে কোর্ট ম্যারেজের যে বিষয়টা সেটা বাকি আছে, তো যার কারণে ওই কাগজপত্র দিয়ে অ্যাপ্লাই করতে হবে, তখন ও পার্মানেন্টলি এখানে থাকতে পারবে। তো এর জন্য মাঝখানে কিন্তু জাস্ট ভ্যাকেশনের মতো এখানে বেড়াতে এসেছে। তো আমি কথাটা ক্লিয়ার করে দিলাম। আর এই তো আমার ভাই আর ও টুকটাক খাওয়া দাওয়া করছে। আর নতুন বোন এমনিও তেমন বেশি খায় না, খুবই অল্প খায়। তো যাই হোক, আর ওদেরকেও একটু সময় দিতে হয়। আর আমরাও কিন্তু সবাই মিলে একসাথে বসে পড়েছি, খাবারগুলো খেয়েছি। আর আমার যে ভাইয়ের বউর জন্য এখানে জুয়েলারি ছিল, আমার আম্মু তার একমাত্র ছেলের বউকে নিজের হাতে এই স্বর্ণের চেনটা পরিয়ে দিয়েছে, যেটা প্রতিটা বউই আশা করে যে তার শাশুড়ি তাকে নিজ হাতে কোনো না কোনো স্মৃতি কিংবা ছোট্ট উপহার তাকে দিক, এটা প্রতিটা মেয়ে আশা করে। তো আমার আম্মু তার ছেলের বউকে এই স্বর্ণের চেনটা পরিয়ে দেয়। আর সাথে এখানে ড্রেস ছিল, এখানে আমার আম্মুর পক্ষ থেকে একটা ড্রেস ছিল, আর আমার বড় দুলা ভাই DSL করে আমার ছোটো ভাইয়ের বউর জন্য এই গিফটটা পাঠায়। এই ড্রেসটা আমার ভাইয়ের কাছ থেকে আসা, আমার বড় দুলা ভাই উনি এই ফামিটাকে এই ড্রেসটা গিফট করে, আর এই ড্রেসটা আমার আম্মুর পক্ষ থেকে ছিল।
তো যাই হোক, আসলে আমাদের সারাটা দিন অনেক বেশি ভালো গিয়েছে। আমার মনে হয় আপনারা ভিডিওটা দেখে অনেক বেশি এনজয় করেছে। আর একটা কথা, এখানে যেহেতু ফামিদা সবার জন্য গিফট কিনেছে, তো শুভন সৌরভদের যেহেতু সাইজটা ও জানতো না, তাই ও এই আমেরিকা আসার পরে আমার ভাইকে নিয়ে শপিং মলে গিয়ে এক্সপ্রেস থেকে তার টি শার্টগুলো কিনে দেয়। আর এই এক্সপ্রেসটা খুবই এক্সপেন্সিভ ব্র্যান্ড, তো এক্সপেন্সিভ আর কোয়ালিটিও খুবই ভালো। তো ভালো একটা ব্র্যান্ড থেকে ওদের জন্য ড্রেসগুলো পারচেস করে শুভন সৌরভের জন্য। তো মোটামুটি সবার হাতে গিফটগুলো বুঝিয়ে দেওয়া হবে। আজকে ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।